हेलो एवरीवन, गुड मॉर्निंग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो और आमिओ भालो आछी। आमार आरो एकटी नतून ब्लगे तुम्हारा सकल के अनेक 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 स्वागत जानाई। चलो आज के हलो रविवार, सबाई के जानाई हैपी सानडे। चलो आज के दिन शुरू करा जाक। एखन बजे एई 7टा मतन बजे, ओके टिशने दीते जाच्छी। आज के रविवार, ओ बोल्लो दिए आसो, दा ओके दिए एलाम टिशन अब्दि। दिए बाड़ी आसब, बाजार करब, एकटू बाजार करे निये बाड़ी चले आसब। चलो तुम्हारा भिडियोटा देखते थाको। केउ जार छबिते मने के जाए, जार कथा भेबे दिन केटे जाए, से कि जाने। তারপরে ওকে দিয়ে যেন বাড়ি ঢুকেছি বাজার টাজার করে নিয়ে। আর ঝমঝম করে বৃষ্টি, প্রায় আধ ঘন্টা মতন বৃষ্টি হলো। তারপরে তো বেশ অনেক কটাই কাজ এখন আমার সারা হয়ে গেছে। তারপরে দেখো এখানে ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, একটু লেখাটেখা করে এখন কার্টুন দেখছি। ওরও আমার কাছে মানে বেশিক্ষণ পড়তে যায় না, আমি তো আসলে বসে থাকতে পারি না। লেখা দিয়ে কাজ করি, আবার লেখা এসে দেখে যাই, এরকম আর কি করি, ওইটা ওর পছন্দ নয়। এখনও এই যে কার্টুন দেখছে টিভিতে, আর এইদিকে আমি ঘরটার টিভি টিভি সব পরিষ্কার করে নিচ্ছি। রবিবার করে আর কি একবার করে সব শুকনো হাতে ভালো করে পরিষ্কার করে নিই, ওপর ওপর সব যা যা সামনে পড়ে চোখে পড়ে ঝুলটুল। এই দেখো এখানে জানলাটাও পরিষ্কার করে নেবো, আর খুবই ধুলো হয় একটু ভেতর দিকে তো। তারপরে দেখো আজকে ডাব পাড়ার লোক এসছে, ডাব পাড়ছে, এই যে ডাব পেরেছে। আর এই দেখো এদিকে গাছে উঠে পড়েছে আর একটা গাছে, বেশ অনেক কটাই গাছ। আমরাই সবাই বললাম, আমি আর আমার যা মিলে বললাম, বাবা দেখুন লোক এসছে, তাহলে ডাব পাড়ান, বাইরে তো ডাবে প্রচুরতাম। এই দেখো ডাব পাড়ছে, আর আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এত ভালো লাগছে, এরকম আকাশ দেখতে আমার দারুণ লাগে, দারুণ লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছে ভিডিও করেই যাই, করেই যাই। আর এইদিকে দেখো ওরা দুজন দুই বোনে আর কি খেলা করছে। মেয়েকে তো জল দিয়েছি, ও মোটেই জল খেতে চায় না। ওর দিদিকে তো ওর জেম্মা জল দিল, ঢক ঢক করে খেয়ে নিল, কিন্তু মেয়ে আমার জল খেতে চায় না। যাই হোক, ওকে জলটা দিয়ে এবার আমি কাচাকুচিটা সেরে নেবো। এই দেখো কাচাকুচি করে ছাদে অলরেডি মেলেও দিয়েছি সব। রোদ থাকতে থাকতে একবার করে বৃষ্টি আসছে, একবার করে রোদ হচ্ছে, যা হয়রানি হয়েছে না কি বলবো। আর এদিকে দেখো আমি আজকে জ্যাম আর পাউরুটি খেয়ে নেবো, এটাই হলো আমার ব্রেকফাস্ট। আর এই ওপরের রুটিটা খেতে দারুণ লাগে, আমার দারুণ লাগে। তারপরে দেখো বেশ অনেকটা সময় পর, এই যে বললাম না ডাব পাড়ছে, এখানে দেখো আমরা সব দোমালা খাবো, তাই দাদা সব কেটে কেটে দিচ্ছে, আমরা খাচ্ছি। জলও খাওয়া হয়ে গেছে, এবার দোমালাগুলো খাবো আর কিছুটা রাখবো, ও আসবে ওকে দেবো আর কি। তারপরে একটু তরকারিতেও দেবো এই আর কি। আর এদিকে দেখো আমার যাও ভিডিও করছে, ও তো ভিডিও বানায়। আর এদিকে দেখো বাবা বসে আছে, ক্লান্ত হয়ে গেছে। তারপরে তো মনে পড়ছে আমার রান্নাই হয়নি এখনও, রান্নাটা চাপিয়ে দিলাম। আর ওদিকে পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছি, আমার মামার বাড়ির কাছে পেঁপে তো, তাই জন্য এত ভালো। আমি মানে মটনে দিলে পেঁপেটা ভালো লাগে, কিন্তু মটনে না, এটা চিকেন, যে চিকেনেও দেবো একটু পাতলা, হালকা পাতলা ঝোল করব গরমে, ওর জন্য আর কি পেঁপে দিয়ে করব। ওদিকে পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে, ওটা ঢেলে নিয়ে এখন দেখো মেয়েরা আমার মতন ভাত তো একটু প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। আজকে আর হাঁড়ি নামায়নি, শুধু শুধু সে আমাকে মাছ ধাবে, অল্প একটুখানি তো ভাত খাবো আমি আর মেয়ে। আর দেখো এক তরকারি আজকে ভাত করলাম, আর অন্য কিচ্ছু করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো। আর এই দেখো এদিকে জল দিয়ে দিয়েছি, এই যে পেঁপে দিয়েছি দেখলে, আর এই যে জল দিয়ে দিয়েছি একদম লাল লাল ঝোল হয়ে গেছিলো। কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, ওই টমেটো পাকা লঙ্কা নিয়ে আসি, ওইতেই যা রং হয়, একদম গুঁড়ো লঙ্কা মানে খায় না আর কি, আর ও তো পছন্দ করে না। এবার দেখো ওদের জন্য আমি একটু কষা মাংস তুলে রেখেছিলাম, ওদের দুজনকে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। একটা বাটিতেই দিয়েছিলাম, ওদের হচ্ছে না, তারপরে আবার একটা বাটি দিলাম। যাই হোক ওরা খুব এনজয় করে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের দুজনকে চান করিয়ে দিয়েছি, ওর দিদি চলে গেছে খেতে ওদের ঘরে আর কি। আর এই দেখো এখানে মেয়েকে খাওয়া দাওয়া বসেছি, ওর তো জানোই তোমরা কতক্ষণ সময় লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে সময় নেয়। দেখো তবু আজকে মাংস হয়েছে বলে বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তারপরে দেখো বিকেলে কার সাথে আমরা দেখা করতে গেছিলাম,
তোমরা অনেকেই চিনে থাকবে। তবে দেখো বাড়ি চলে এসেছি, আর মাঝে কোনো ভিডিও করা হয়নি, ভেবেছিলাম বিকেলে জানো তো বাইরে বেরোবো, রেডি হয়ে বসেছিলাম আর কি, ফোনে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। ক্যামেরাটা অন করেছি, দেখছি ও না হাজি, ও তো সাইকেল নিয়ে এসেছে, আমাকে বলি ও নিয়ে, দেখো একটা আইসক্রিম নিয়ে এসেছে বড়। আর মেয়ে দেখে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে, ও তো সে মানে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে দেখে বুঝতেই পারলে। আর ও দেখছে হঠাৎ এসেছে, তো আমার না দেখে হকচকিয়ে গেছি। তারপরে দেখো মাঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম গিয়ে, তারপর বাড়ি এসে দেখছি ও সাইকেল ঠিক করছে, আর এবার এখন বেরোবো কোথায় যাব জিজ্ঞেস করছে আর কি। তারপরে দেখো এখানে একটা দোকানে চলে এসেছি, নাইটি নেবো, নাইটি দুটো ছিঁড়ে গেছে, তারপরে দুটো নাইটি ফেড হয়ে গেছে, তার জন্য নাইটি নেবার, এই যে মেয়ে এখানে বসে আছে, এখানে দুটো নাইটি চুজও করা হয়ে গেছে, ওইখানে প্যাকেট করছে আর কি। আর একটা প্লাজো নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। আর আমি আর কি বলছিলাম অনেক দিন ধরে কিনতে যাই কিনতে যাই, বললো না আমার সাথেই যাবে তুমি, এই আর কি। তারপরে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর আমি ওই একটাই প্লেট নিয়েছিলাম, মোমো খাচ্ছিলাম, এই মোমোটা খেয়ে নিয়ে এবার বেরোবো, দেখি কোথায় যাই, বাড়ি চলে যাব, মেয়েটাকে গিয়ে আবার পড়াতে বসবে ও। আর এখানে মেয়েকে বলছি খাবি, ও বলছে না, দেখো মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে, ও বাইরে বেরোলে কিছু খাবে না, ওর শখ হয়েছে ঘুগনি খাওয়ার, ওকে ঘুগনি কিনে দিচ্ছি না, তাই জন্য রাগ হচ্ছে, বলছে কিনে দেবো, বলছে না কখন দেবে, আর কতক্ষণ কতক্ষণ এরম করছে। দিয়ে তারপরে যাই হোক, এ দেখো ওকে ঘুগনি কিনে দিলাম, আমি আগে খেয়ে দেখলাম, ওই জন্য মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে ও হাতে নিয়ে খাবে বলে। দিয়ে তারপরে ওকেও দিয়েছি, আর তো খেয়ে খুব ভালো লেগেছে। আর দোকানের ঘুগনি ওর ঝাল লাগে না, ওর যত বাড়ির খাবার ঝাল লাগে আর কি। তারপর দেখো বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখা হয়ে গেলো দিদিভাইয়ের সাথে, দিদিভাই বলতে আমার ননদ আর নন্দাইয়ের সাথে, এই যে আমাদের দিদিভাই। আর এখানে দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম, তারপর সোজা বাড়ি চলে যাবো, আর কোথাও কোনো কাজ নেই। আমি স্কুল ড্রেসটা নিয়ে নিয়েছি, ওটাও তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে বাড়ি এসে আগে আটা মাখছি, ওর খুব খিদে পেয়ে গেছে, ওকে রুটি দেবো। আর মাংস তো করাই আছে, ও যেহেতু অফিসে নিয়ে যায়নি, ওর জন্য আমি তো বেলায় করেছি, ওর জন্য বাবার জন্য রেখে দিয়েছি আর কি। রুটি করছি, মেয়ের ওর আর বাবার রুটি হবে, আর আমার ভাত আছে, ভাত খাবো। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, রুটিটা আমি করে নিই ঝটপট করে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষে আমি কী কিনলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। আর প্লাজোটা নেওয়ার একটাই কারণ কী জানো তো, পায়ের মানে এত ঘামাচি হয়েছে, এত ঘামাচি হয়েছে না, আমি একদম লেগেজ পরতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ। একটা প্লাজো আছে, তবে ওটা একটু ছিঁড়ে টিড়ে গেছে, তো অনেক দিন হলো পড়ছি, ওটা দু তিন বছর হয়ে গেল। এখানে দেখো ছটপট করে রুটি করে আগে ওকে খেতে দেবো, তারপরে বাকি কাজ ছাড়বো। মাঝে এসে জল তুলেছি বোতলগুলো, একটা বোতলেও জল ছিল না, জল তুলে নিয়েছি। আর তরকারিটা যেহেতু করা আছে বলে চাপটা একটু কম, রুটিটা করব হয়ে যাবে, আর ভাতও আছে আমার। তারপরে ওকে দেখো খেতে দিয়ে আমি কিছুক্ষণ ছাদে বসেছিলাম, তারপরে নিচে এলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে দেখো এখন তোমাদের দেখাচ্ছি। এই যে এই প্লাজোটা নিয়েছি, এটা অনেক দিন ধরেই নেবো নেবো করছি, কিন্তু নেওয়া আর হচ্ছে না। আর এই যে অনেক কিছু ঘাটাঘাটি করার পর তারপরে দেখো এই নাইটিটা পছন্দ করেছি, এই কালারটা আমার খুব ভালোই লাগে, খুব বলবো না মোটামুটি ভালোই লাগে আমার। এমনি ফেভারিট কালার পিঙ্ক, তারপর পার্পেল,
এইগুলো খুব মানে প্রিয় কালার, তার মধ্যে আনকমন তো পড়তে ইচ্ছাই হয়, তার জন্য এই কালারটা নিয়েছি। তারপরে আর একটা নাইটি নিয়েছি, বললো এটাও নিয়ে নাও, এই কালারটা আমার আবার খুব ভাল লাগছে, ওরও এই কালারটা পছন্দ হলো বলে এই কালারটা বানিয়ে নিলাম। এটা কিন্তু হাত কাটা, হাতা বসাতেও পারি আবার নাও বসাতে পারি, কোনো ঠিক নেই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা বেশি পছন্দ হয়েছে তোমাদের। আমার দুটোই পছন্দ হয়েছে। এই ছিল আজকের কেনাকাটা, খুব বেশি নয়, এইগুলো মানে অনেক দিন ধরে কিনবো কিনবো করছি, তাই বেরিয়েছিলাম যখন একবার আমি চিকেন নিই, আবার রোজ রোজ বেরোবো কেন। আর মেয়ে স্কুল ড্রেসটাও নিয়ে এসেছি, এর মধ্যে হয়েও গেছে। এই যে স্কুল ড্রেসটা খুব সুন্দর বানিয়েছে, এই দেখো, আর ঝুলে অনেকটা বড় রেখেছি যাতে ভালোভাবে গোজা যায়। আর আগের ড্রেসটাও অনেকটা ছোটও হয়ে গেছে, ওর কোমরেও লাগছিল, তার জন্য আর কি বানালাম। আজকের ভিডিওটার মধ্যে তাও সেরকম কিছুই দেখাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু ছোট ভিডিও হয়ে গেল। এগুলো এখন গোছ করব, গোছ করে করে নিয়ে ভিডিওটা এন্ড করে ঘুমিয়ে পড়ব, আর কোনো কাজ নেই। আজকের মতন টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এখন বাজে 12টা, এখন আমি ঘুমাবো এই ভিডিওটা শেষ করে দিয়ে। আর আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই, টাটা।